আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বাংলাদেশি গার্ডেনে। আপনারা জানেন যে ব্রিটেনে কিন্তু এই সামারে আসলে অনেক মানুষ তারা গার্ডেনিং করে থাকেন, তাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে আজকে থেমস ওয়াটার। আপনারা জানেন যে লন্ডনের সবচেয়ে বড় পানি সাপ্লাই কোম্পানি থেমস ওয়াটার, তারা এই পুরো লন্ডনের অন্তত 1.5 কোটি মানুষকে আজকে মানে আগামী 24 তারিখ থেকে তাদের একটি নিষেধাজ্ঞা নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে বাগানে হোস পাইপ দিয়ে পানি দেওয়া যাবে না। এবং এতে করে আসলে এক ধরনের সংকট তৈরি হবে ব্রিটেনে যারা গার্ডেনিং করে থাকেন, কারণ গার্ডেনের একেবারেই শেষ সময়ে এসে ঠিক এই ধরনের ঘোষণা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিবে গার্ডেনারদের। এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যারা বাসার সামনে এই হোস পাইপ দিয়ে গাড়ি পরিষ্কার করে থাকেন, যারা বিভিন্ন জানালা বা বাসার সামনের যে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য হোস পাইপ দিয়ে পানি টেনে ব্যবহার করে থাকেন, এই এই এক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞাটি কার্যকর করা হবে। এর আগে আপনারা জানেন যে আইল অফ হোয়াইট, আইল অফ ম্যান থেকে শুরু করে ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল, কিন্তু লন্ডনটা এর আওতার বাইরে ছিল। থেমস ওয়াটার আজকে যখন এই ঘোষণাটা দিয়েছে, সকাল থেকে কিন্তু এটি ব্রেকিং চলে এসেছে এবং ইতিমধ্যেই থেমস ওয়াটারের গ্রাহক যারা তারা টেক্সট পেয়েছেন। যেমন আমি নিজে একজন থেমস ওয়াটারের গ্রাহক, আমি সকালেই কিন্তু সেই ব্যান সংক্রান্ত টেক্সট পেয়েছি এবং তারা সেখানে ম্যাপ দেখিয়ে বলে দিয়েছে তাদের পুরো লন্ডনের যে 1.5 কোটি গ্রাহক আছেন সেই 1.5 কোটি গ্রাহকের প্রত্যেকেই কিন্তু এই সিদ্ধান্তের কারণে এফেক্টেড হবেন এবং এই হোস পাইপ ব্যান হিসাবে এটাকে আবার অন্যভাবে টেম্পোরারি ব্যানও বলা হচ্ছে, যে কারণ এটা আসলে খুব বেশি দিন থাকবে না। এবং এই থেমস ওয়াটার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে তারা বলছে যে অব্যাহত খরার কারণে যে শুষ্ক অবস্থা তৈরি হয়েছে ব্রিটেনে এবং গত 2-3 দিন যেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু সেটা মানে পুষাচ্ছে না, বা যেই যেটা আশা করছিল থেমস ওয়াটার যে বৃষ্টিতে কিছুটা তাদের মধ্যে স্বস্তি নিয়ে আসবে, সেটা না হওয়ার কারণেই তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের দিকে আসতে বাধ্য হয়েছে। সুতরাং বিশেষ করে যারা বাংলাদেশে গার্ডেনিং করে থাকেন তাদের জন্য এটা অত্যন্ত দুঃসংবাদের বিষয়। হোস পাইপ ব্যবহার করা যাবে না পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত। এছাড়াও অনেকেই বাসার সামনে গাড়ি পার্কিং করে সেই বাসা থেকে হোস পাইপ দিয়ে পানি টেনে যেই পানি ব্যবহার করে গাড়ি পরিষ্কার করে থাকেন, বাসার জানালা সামনের অংশটুকু পরিষ্কার করে থাকেন এবং সামনের খোলা জায়গা পরিষ্কার করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে নিষেধাজ্ঞা কার্যকর হবে। সুতরাং আপনারা মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে থেমস ওয়াটারের ওয়েবসাইটে গেলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং গার্ডেনিং যারা করেন তারা আসলে অল্টারনেটিভলি কী করবেন সেটা আসলে থেমস ওয়াটারের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। তাদের সেখানে আসলে কোনো নির্দেশনা দেওয়া নেই যে গার্ডেনে যদি আপনি হোস পাইপ দিয়ে পানি দিতে না পারেন তাহলে সেই বাকেট দিয়ে পানি এনে পানি দিতে পারবেন কি না এই বিষয়ে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া নেই, কারণ পানির ব্যবহারকে নিয়ন্ত্রণ করতেই তাদের এই সিদ্ধান্ত। সুতরাং বাকেট দিয়ে গার্ডেনে পানি দিলে সেই যে পানির যে বিষয়টা সেটাকেই তারা অপচয় হিসেবে ধরছে, সুতরাং সেটা কার্যকর হবে কি না সেটা তাদের সাথে চেক করে বা একটু ফোন করে জেনে নিলেই ভালো, না হলে অযথা জরিমানার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।